उपस्थित हैं, अपना समय दे रहे हैं, और आप तमाम कार्यकर्तागण जो इस राज्य को एक नई दिशा और दशा देने के लिए दिन रात अपना मेहनत कर रहे हैं, और आप जो आज ये माकूल समय है, जिस समय आज आप इस राज्य की दिशा को बदल सकते हैं, ये आपके उंगली की ताकत जनतंत्र का पावर होता है, और उसको जब आप एक मत पेटी में डालते हैं और आपके इस पावर से देश की सीमाएं सुरक्षित रहती हैं, तो आपके इस पावर से सुरक्षित रहती हैं। अगर आपके राज्य में कोई भी काम होता है, आपको राशन मिलता है, आपको आयुष्मान मिलता है, आपको किसान सम्मान निधि मिलता है, तो आपके इस उंगली के पावर से मिलता है। आपके उंगली में इसको पहचानने की जरूरत है, और पहचान करके चीजों को अपने अनुरूप लाने की जरूरत है कि किस तरीके से आपके हिसाब राशन मैं दे रही हूं। ऐसा नहीं हो कि किसान को सम्मान मिलना, जो किसान सम्मान निधि है वो दिल्ली से चलता है, दीदी उसको बंद कर देती है, ऐसा नहीं। उत्तर देवर जन्य प्रस्तुत, आबार कखनो कखनो भय देखाच्छे खेला हबे खेला हबे। साधारण मानुषेर संगे खेलते चाय ओरा, মানুষও আজ প্রস্তুত আছে, মানুষও জবাব দেওয়ার জন্য তৈরি আছে। মানুষ আজ খেলবে ওদের সঙ্গে, তৃণমূলের বিরুদ্ধে খেলবে, কেননা সেই মানুষরাই খেলবে, সেই কৃষকরাই খেলবে যারা কিষাণ সম্মান নিধির 6000 টাকা থেকে বঞ্চিত হয়েছে, যারা আমফান ঝড়ের সময় ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে, যারা করোনার সময় চাল থেকে বঞ্চিত হয়েছে, তারা আজ খেলবে। সে সমস্ত শিক্ষিত যুবকরা ওদের বিরুদ্ধে খেলবে, যারা আজ শিক্ষিত হয়েও চাকরির অভাবে পরিযায়ী শ্রমিকের দিন যাপন করছে। যাই হোক, সুন্দর সব বক্তব্য আপনারা শুনেছেন, আমি এলাকায় এলাকায় আপনাদের পাশে থেকেছি, একটি ফোনে অন্তত উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যখনই বলবেন বাইক নিয়ে হলেও আপনাদের কাছে যাওয়ার স্পর্ধা রাখি। সবাইকে আগামী দিনে আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদ কামনা নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নমস্কার। মিলাদি মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের নেতৃত্ববর্গদের বাস্কেট দিয়ে বরণ করে নিচ্ছেন শুভেন্দু দাকে এবং সমীর দাকে, সবাইকে বাস্কেট দিয়ে বরণ করে। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিরাপদ, বিজেপি জিরাপদ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, মনে একটু বলবে। আর রয়েছেন আপনারা বাস্কেট দিয়ে আগ্রহ প্রকাশ করো, বাস্কেট দিয়ে শ্রমিকদাকে বরণ করার জন্য, এবং আমাদের শুভেন্দু দাকে। নম্বর অঞ্চল থেকে মাননীয় মহিলা লড়াকু নেত্রী হাসিরানী রথের নেতৃত্বে অগণিত মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমাদের মধ্যে আজকের আমাদের পরিবারে যোগদান করছেন কবিতা বর্মন মণ্ডল মহাশয়ের নেতৃত্বে অসংখ্য মানুষ। পূর্ণেন্দু দাস, এছাড়া আমাদের মধ্যে এই পরিবারে যোগদান করছেন দিলীপ দাস, ৩৩ জন কর্মাধ্যক্ষ হাসিদি সহ ৩৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এই নির্বাচনের প্রাক্কালে যোগ দিলেন। নবারণ নায়ক মহোদয় তাদের সবাইকে প্রাইমারি মেম্বারশিপ দিলেন। বিষ্ণুজি, বনি ভাই, সোহেল ভাই এবং সমীক্ষা এবং আমাদের সকলের উপস্থিতিতে বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি 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 জিন্দাবাদ, 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 যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় অমর রহে, অমর রহে, অমর রহে, ডক্টর শ্যামা প্রসাদ চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, বন্দে মাতরম। আমার এক নম্বরে আছে, ও নন্দীগ্রামের আত্মীয়দের বলে দিবেন। সবাইকে বড় মালা দিয়ে বরণ করে নিচ্ছেন চণ্ডীপুর বিধানসভাকে বড় মালা দিয়ে বরণ। জয় 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 জয়।
শ্রীরাম। ভারত মাতাকে, ভারত মাতাকে জয়। ভারত মাতাকে, ভারত মাতাকে জয়। অধিকারী স্বাগতম, জন্য অধিকারী স্বাগতম, জননেত সৈন্য অধিকারী স্বাগতম, জননেত সৈন্য অধিকারী স্বাগতম, জন্য অধিকারী স্বাগতম। ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে সবার প্রিয় পূর্ব মেদিনীপুর জেলার লড়াকু নেতা মাননীয় শ্রমিক ভট্টাচার্য, তৎসঙ্গে আমাদের জেলা সভাপতি, আমাদের সবার প্রিয় প্রার্থী, সবাইকে বড় মালা দিয়ে বরণ করে নেবেন, বরণ করে নেবেন আমাদের চণ্ডীপুর বিধানসভার আইটি টিম, আমাদের বনিদা, শুভেন্দু দা এবং পুলক দাকে সামনে আসার জন্য আহ্বান করব। বড় মালা দিয়ে বরণ করে নেবেন জেলার আইটি টিম রূপতনু দার নেতৃত্বে। এখানকার কর্মীদের, সমর্থকদের, বিধানসভা কমিটির সূর্য ভাই সহ তার পুরো টিম, সবার উৎসাহে যেহেতু সমস্ত আয়োজনে কিছু বক্তব্য রাখব। নির্বাচনী প্রচার 30 তারিখ সন্ধ্যে 6:30 শেষ হবে, তার আগে 29 তারিখ দোল পূর্ণিমা আছে। আপনাদের এই বিধানসভা কেন্দ্রে অনেক জাতীয় নেতা নেত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, সেলিব্রিটি এবং আমি নিজেও, আমি ওদিকে গুড়গ্রাম মোহাম্মদপুরের দিকে একটা সভা এবং চৌখালীর দিকে একটা সভা বা বরস থেকে চৌখালি রোড শো সবই হবে, আমরা করব, সময় আছে। আমরা এখন প্রথম পর্যায়ে যে নির্বাচন হবে কাঁথিয়েগড়া এলাকায়, সেটাতে বিশেষভাবে জোর লাগিয়েছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 24 তারিখে কাঁথিতে আসছেন, আর 25 তারিখে আপনাদের আমি আমন্ত্রণ করছি তেখালিতে লৌহ পুরুষ যোগী আদিত্যনাথ আসছেন, আপনাদের বলছি। আর এই বিধানসভাতেও আরো ভালো বড় প্রোগ্রাম, ভালো ভাষণ সব হবে, সব ব্যবস্থা আমি করব। আমি এখানকার প্রার্থী পুলককান্তি গুড়িয়াকে শুভেচ্ছা জানাই। আমাদের দলে এবারে অনেক বাংলার সাংস্কৃতিক কর্মীরা যোগদান করেছেন, তার মধ্যে বনিকে কালকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, বনি চলে এসেছে, বনি সেনগুপ্ত, তাকে আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আর আমাদের বালক শিল্পী আপনারা জানেন, সিরিয়ালে বা সব জায়গায় দেখেন, সোহেল ভাই, তিনিও 31 জানুয়ারি জয়েন করেছেন অমিত শাহজির আশীর্বাদ নিয়ে, স্মৃতি ইরানির হাত দিয়ে হাওড়াতে তারা এখানে এসেছেন। সর্বোপরি এই সভায় আসার জন্য কাল রাত্রে আমাকে নির্দেশ দিয়েছে বলবো, কারণ আমি পার্টির কর্মী, আমার সভাপতি নবারুণ নায়ক, আমি এখানে এসে গেছি। এছাড়াও প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতি জয়দেব মিদ্যা দাস সহ বহু নেতৃত্ব আছে, আমি আলাদা করে নাম বলছি না।
দিকে তাকাচ্ছি, চণ্ডীপুরের এমএলএর কি হলো? এমএলএ তো আমার মতো তৃণমূল ছাড়েনি, এমএলএ তো সুস্থ আছে, স্বাভাবিক আছে, কাজের মানুষ, কাছের মানুষ প্রতীক পেল না কেন? কি এমন গন্ডগোল হয়ে গেল? চৌখালী বাজারের বাড়িটা খুব চোখে লাগছে না? কন্ট্রাকচুয়াল চাকরি থেকে সিভিক পুলিশ, ক্লাবের গ্র্যান্টে, সব জায়গায় কাট 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 মানি। ওই জন্য তৃণমূল চণ্ডীপুরের লোককে ধোকা দেওয়ার জন্য নতুন বোতল পুরনো মদ, একটু লোক যদি বিভ্রান্ত হয় উতরে দেয়। উত্তরাঙ্গের কোনো জায়গা নেই, ওই কেলেগাইর উপর থেকে যা, ওই নদীর উপর থেকে যা লিড আসবে পুলক গুড়িয়া যা লিড আসবে ওখান থেকে, ওই দিক থেকে। আপনাদের শুধু এই 10টা অঞ্চল এখানে ঠেকাতে হবে, ওসমানপুর আর চৌখালির এক একটা দুটা ঠেকিয়ে দেন, কুলবাড়ি সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমি পাশে আছি তো, পাশে আমি আছি তো নন্দীগ্রামে, মাননীয়াকে হাজাবো, তাই তো? ওদের চিন্তার কোনো কারণ নেই। এই প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কংগ্রেস, তোষণবাজ, তুষ্টিকরণ, হঠাৎ করে এখন চণ্ডীপাঠের কথা মনে পড়েছে। 9.5 বছর ধরে তোষণ করে দুর্গাপূজার বিসর্জন বন্ধ, উলবেড়িয়ায় সরস্বতী পূজা বন্ধ, শুনবেন নাকি চণ্ডী মন্ত্র? চণ্ডী আর সরস্বতী দুটো শুনিয়ে দিবি নাকি? চণ্ডীর পিণ্ডি চটকে দিয়েছে। এবারে সরস্বতী শোনাবো, শুনবেন নাকি? ধৈর্য আছে লোকের মধ্যে, এক গ্লাস জলও দিতে পারিনি মনে হয় এখানে লোকদের। দুকোটি বেকার, আর আমরা এলে সব চিটফান্ডের টাকা ফেরত দেব। 3 কোটি লোকের টাকা মেরেছে তৃণমূল কংগ্রেস চিটফান্ডে, সারদা আরো যেই চণ্ডীপুরে 1 লক্ষ লোকের টাকা মেরেছে। বিজেপিকে না আনলে আপনাদের কোন আগামী দিনে নিস্তার নেই, আমি আপনাদের বলছি। এবং আমার মেরুদণ্ডটা সোজা, আমি মেদিনীপুরের ছেলে, গ্রামের ছেলে, জেলার ছেলে, আমি এই কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেছি। তারপরে এই তোলাবাজ ভাইপোকে দেখছেন তো, একজনকে জয় শ্রীরাম বলে রেখে যায়, আরেকজনকে তোলাবাজ। আপনি বলুন তো কোনো অধিকার আছে? আচ্ছা, আমাকে আমার নয় বাপ তুলে এসছে দইসাইতে গিয়ে, বলছে তোর বাপ আয়। শিশির অধিকারীকে আপনারা চেনেন, শিশিরবাবু থাকবে মোদিজির সভায়, অপেক্ষা করো। আমি আরো আগে বলবো, অমিতজির সভায় চলে যেতে, 21 তারিখ এক রাতে সভা আছে। আমি আপনাদের কাছে
বলবো এই তোলাবাজ ভাইপো গত পরশুদিন বিদ্যাসাগর আর মাতঙ্গিনী হাজরাকে অপমান করে গেল। আপনি বলুন বর্ণ পরিচয় স্রষ্টা কি ভাষণ, কি ভাষণ! ওর ভাষণ আমি শোনাবো না, বেশি গুরুত্ব পেয়ে যাবে। ক্লাস টুয়েলভ পাস লোকের বেশি ভাষণ শোনাতে নেই। তারপর তো এখন আর দুয়ারে সরকার নেই, দুয়ারে সিবিআই। বলছে বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর মাতঙ্গিনী হাজরা, এটা মাতঙ্গিনী হাজরাকেও অপমান এবং বিদ্যাসাগরকে অপমান। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। আমরা নন্দীগ্রাম আন্দোলন করে পথ দেখিয়েছি। আমরা মেদিনীপুর, আমরা পূর্ব মেদিনীপুর, ১৬টা আসনই নরেন্দ্র মোদীকে দেব, ডবল ইঞ্জিন সরকার হবে এবং কেন্দ্রে রাজ্যে একই দলের সরকার হবে। কোন বিচলিত হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক বছর এসএসসি, বেকার যুবকের কর্মসংস্থান, পিএম কিষাণ চালু, আয়ুষ্মান ভারতের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা গোটা ভারত ব্যাপী। এই কর্মসূচি এবং শিল্পায়ন, মানুষের অধিকার আর সর্বত্র কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজকে খতম করা, এটাই হলো ভারতীয় জনতা পার্টির আগামী দিনের লক্ষ্য। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে সরিয়ে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে পুলককান্তি গুড়িয়াকে নির্বাচিত করে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবেন। আমার দুটার সময় ভাজা চাউলিতে সভা ছিল, আছে। ৪টার সময় দক্ষিণকান্তির মাঝনাতে সভা আছে, তারপরে উত্তরকান্তির আরও একটি জায়গায় সন্ধ্যায় সভা আছে। স্বাভাবিকভাবে আমি সকাল থেকে ভেটুরিয়া খোদামবাড়িতে ছিলাম, তা আমি আপনাদের কাছে অনেকবার আসব এবং যাতে পুলককান্তি গুড়িয়া একেবারে ভূমিপুত্র একটা কর্মীকে বিজেপি প্রার্থী করেছে, একটা কর্মীকে, সংগঠককে বিজেপি স্বীকৃতি দিয়েছে, আর এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তার ধারে পাশে আপনারা কেউ, এখানকার কৃষক পরিবার, সাধারণ মানুষ, মায়েরা, দিদিরা, বোনেরা পৌঁছাতে পারবেন না। এই রকম এমএলএ আপনাদের দরকার নেই। আমাদের শ্রমিক ভট্টাচার্য দারুণ বলে দাদা, আমাদের পার্টির মুখপাত্র, প্রাক্তন বিধায়ক, ভূমিপুত্র এখানকার। এবং এই যে ওনাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে যে উনি ঘরে ঘরে যাচ্ছেন, সব কিছু করছেন, তো আপনার ঘরের লোক তো এখানে আছে অলরেডি, তো ওনাকে তো আর ঘরে ঘরে সব জায়গায় নিয়ে যেতে হবে না, এরকম তো আর কোনো কথা নেই যে ঘরে ঘরে সবাইকে পৌঁছে দিতে হবে। আমাদের যে ঘরের মানুষ আছে তাকে আপনারা ভোট দিন এবং তাকে, হ্যাঁ একটু একটু নিশ্চয়ই আছি আছি আছি, তো তাকে আপনারা ভোট দিন, তাকে বিপুল ভয়, মানে বিপুল ভোটে আপনারা জয়ী করুন। এবং এটাই বলবো যে আমরা বেসিক্যালি রাজনীতির নিয়ে, মানে এতদিন যে আমি যে দলটায় ছিলাম, মানে টিএমসিতে যে কদিন ছিলাম, ২০১৪ আমি প্রথম সিনেমা করি এবং তখন সেখানে জয়েন করেছিলাম, মানে অফিসিয়ালি হয়তো জয়েন করিনি বাট ডেফিনেটলি সাপোর্টে ছিলাম। বাট ৬ বছর তো হয়ে গেল, মানে ৬ বছর ধরে একটা সম্মান পাচ্ছি না বা একটা কোনো আলাদা করে জায়গা পাচ্ছি না, এবং কারোর কাছে যেতে হলে বা কারোর সাথে কথা বলতে হলে সেখানে প্রচুর জনকে মানে অয়েলিং করতে হয়, বাটারিং করতে হয় নিচের যারা আছে, তো সেইটা একটা কি হয়ে গেছে না, সেটা একটা ভালো লাগে না। আর এখানে যেটা দেখুন ভোটে জয়ী করুন, এটুকুই বলবো। এবং এছাড়া বলবো যে আজকে সত্যি এখানে এই যে মানুষ আপনারা এখানে, মানে এই গরমের মধ্যে, এই রোদ্দুরের মধ্যে যে আপনারা এখানে আছেন, এটা এই ভালোবাসা যেটা দিচ্ছেন, যে আপনাদের এনার্জি আমাদের এইটুকুই দরকার। আমরা যখন শুয়ে যাই বেসিক্যালি আমরা পারফর্ম করতে পারি, কারণ কি, আওয়াজটা শুনতে পাই, এই আওয়াজটা পাই, এই জোরটা পাই, এই জোরটা আপনাদের থেকে আসে। তো এই জোরটা আপনারা যদি থাকেন, আপনারা যদি আপনাদের সাথে হাত শক্ত করেন, তাহলেই একমাত্র এই জোরটা পাওয়া যাবে। এবং এইটুকুই বলবো যে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন এবং বিজেপিকে জয়ী করবেন, এইটুকুই চাইবো। সবাই ভালো থাকবেন এবং আমার এটাই করার জন্য সুরেন্দ্র ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, এবার ২ হাত তুলে বলুন জয় শ্রীরাম।